শীঘ্রই বাংলাদেশের জন্য প্রয়োজন পাকিস্তানের মতো যে টেনসি যুদ্ধ বিমান সম্প্রতি পাকিস্তান বিমান বাহিনী চীনের থেকে যে টেন সি ক্রয় করেছে এবং অর্ডার দেওয়ার আট মাসের মধ্যেই কয়েক ইউনিট ডেলিভারিও পেয়েছে পাকিস্তান মোট পঁচিশটি জে টেন সি কিনেছে আর পরে আরও কেনার কথা মোট বাহাত্তরটি রাখার প্ল্যান শোনা যাচ্ছে বাংলাদেশের অন্য সব বাহিনীর মধ্যে বিমান বাহিনী সবচেয়ে পিছিয়ে ফ্লিটের পুরাতন এফ সেভেন বলতে গেলে অবসরে মাত্র কয়েকটা সার্ভিসে আছে তাও হিসাবে ইউজ করা হয় বিমান বাহিনীর কাছে বেশ কয়েকবার চীন তাহলে বিক্রি করতে চেয়েছিল তবে বিমান বাহিনী সেভাবে রেসপন্স করেনি সালে টেন্ডার ছাড়ার পূর্বে বিমান বাহিনীর উচিত ছিল স্টপ গ্যাপ হিসাবে ষোলোটি যে কোনো মিডিয়াম ওয়েট ফাইটার কেনা তাহলে অন্তত কিছু যুদ্ধ বিমান তাদের হাতে থাকতো আর এম সিলেকশন অর্ডার ও ডেলিভারিতে দেরি হলেও সেটি পুষিয়ে নেওয়া যেত জে টেন সি চীনের নির্মিত একটি ফোর পয়েন্ট ফাইভ জেন সিঙ্গেল ইঞ্জিন ফাইটার এয়ারক্রাফট যা লং রেঞ্জ বিভিআর মিসাইল বহন করতে সক্ষম একই সাথে অন্যান্য রোলও কম বেশি পারফর্ম করতে পারে আর বাংলাদেশের নিজস্ব টু ওয়ান ফোর আর এসব বিমানের মেনটেনেন্স রিপেয়ার এবং ওভারহোলিং করা হবে যেটি আমাদের জন্য একটি লজিস্টিক্যাল প্লাস পয়েন্টও আপনাদের কি মনে হয় বিমান বাহিনীর উচিত ইউরোফাইটার টাইফুন বা ড্যাসাল্ট রাফেল ক্রয়ের পূর্বে স্টপ গ্যাপ হিসাবে জেটেন সিনে উচিত আপনাদের যুক্তিসম্পন্ন মতামত একান্তভাবে কাম্য